আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে মুরগি দিয়ে লাউ রান্না করে দেখাবো। এই জন্য এখানে আমি একটা চিকেন মুরগির মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে লাগবে আমার লাউ, এখানে আমি অর্ধেক লাউ কেটে এরকম মোটা করে কেটে নিয়েছি। এখানে লাগবে আমার বুটের ডাল, আমি 1 কাপ বুটের ডাল পানিতে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি, এখন এটা সেদ্ধ করে নিব। এবং এখানে লাগবে আমার পেঁয়াজ, এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাগবে কিছু শুকনো মশলা, ড্রাই মশলা, সেগুলো হচ্ছে এলাচ, দারচিনি 2টা এলাচ, 6টা 2টা দারচিনি, 6টা এলাচ, 2টা বড় এলাচ, স্টার মশলা, গোলমরিচ, লবঙ্গ এখানে আমি দিইনি, তেজপাতা নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা মরিচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে লাগবে লবণ, ধনিয়া পাতা কুচি, এবং মশলায় লাগবে এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ এখানে আছে মিক্স মশলা, মাংসের মশলা, যেটা আমি শাহী গরম মশলাটা পরে ব্যবহার করবো, এখন এখানে মিক্স মশলা দিয়ে দিয়েছি, 1.5 চামচ মিক্স মশলা নিয়ে নিয়েছি। এখন ডালটা একটা হাঁড়িতে নিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে ডালটা আমি একটা হাঁড়িতে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ঢেকে ডালটা আমি সিদ্ধ করে নেব। এখানে একটা ফ্রাই প্যানে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব পেঁয়াজ। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব, এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এখন আমি চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে নিব। এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখন হাতে মশলাটা ভালো করে মেখে নিব। আমি এখন চিকেনটা সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের মধ্যে মাংসটা ভালো করে, চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব, একদম চিকেনের পানিটা বের হওয়া পর্যন্ত। একটা সাথে ভালো করে চিকেনটা কষিয়ে নিব, চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিব। এখন একটু ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, কারণ চিকেনের যে পানিটা সেটা শুকিয়ে গেছে। এখন এই পানির মধ্যেই চিকেনটা ভালো করে রান্না করে নেব। মশলার সাথে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এখানে পর্যায়ে দিয়ে দিব কাঁচা মরিচ এবং লাউ, লাউটা দিয়ে দিব, লাউ দিয়ে আমি চিকেনের সাথে লাউটা রান্না করি। এখন এখানে আমি ডাল দিয়ে দিব, সিদ্ধ করার যে ডালটা আসছে ডালটা দিয়ে দিব। এখন ডালটা দিয়ে আমি চিকেনটা ভালো করে রান্না করে নেব। এখানে বুটের ডাল দিয়ে লাল তরকারিটা আমি এখন প্রায় হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা, শাহি গরম মশলা। দুই মিনিট ঢেকে রান্না করব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
ধনে পাতা কুচি দিয়ে 2 মিনিট ঢেকে রাখবে এবং 2 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার লাউ চিকেন এবং বুট ডাল দিয়ে রেসিপি। হয়ে গেছে আমার চিকেন দিয়ে বুটের ডাল এবং লাউ দিয়ে রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।